যতনা খুলমখা সবাইকে নমস্কার আমার প্রিয় ত্রিপুরাবাসী আমি গত তিন দিন আগে আপনাদের কাছে এসেছিলাম রাজ্যের করোনার যে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি তারপরে একটা দিশানির্দেশিকা রাজ্য সরকার লাগু করেছে সে বিষয়ে আপনারা সবাই অবগত আছেন এবং এই যে লকডাউন চলছে সেটা অত্যন্ত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা পালন করছেন তার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি জানি লকডাউনের মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের অনেক অসুবিধা হয় আমাদের অনেক লোকসান হচ্ছে পরিবারের হোক আমার নিজের গ্রামের হোক আর আমার পাড়া প্রতিবেশীর হোক কিন্তু লোকসান তো আমাদেরই হচ্ছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে জান হে তো জাহান আগে বাঁচতে হবে তারপরে বাকিগুলো রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ত্রিপুরার মানুষের দৈনন্দিন জীবন উন্নয়নের জন্য দুই তিনটি বড় বড় প্রকল্প নিয়েছে আপনারা সেই প্রকল্পগুলি বিষয়ে অবগত রয়েছেন একটা হচ্ছে স্বনির্ভর গ্রাম স্বনির্ভর পরিবার বড় প্রকল্প তা তৈরি হচ্ছে প্রত্যেক রুরাল ইলাতে রুরাল এরিয়াতে প্রত্যেক বাড়ির যাতে স্বনির্ভর হতে পারে সেই দিশাতে আমরা একটা প্রকল্প তৈরি করছি আর আরেকটা ছোট দোকানিগুলোকে অ্যাস্টাবলিশ করার জন্য আপনারা এই বিষয়ে অবগত আছেন প্রায় এক লাখের কাছাকাছি ছোট দোকানিকে সরকার লোন দিয়ে সাবসিডাইজড লোন দিয়ে অন্যান্য সব রেজিস্ট্রেশন করিয়ে অ্যাস্টাবলিশ করার যোজনা তৈরি করে নিয়েছে খুব কম সময়ের মধ্যে আপনাদের কাছে সেগুলো পৌঁছবে তাতে আমাদের গ্রামীণ অর্থনীতি এবং সাধারণ যে মধ্যবিত্ত এবং যাদের লোয়ার ইনকাম রয়েছে তাদের কাছে এক নতুন ইকোনমিক দোয়ার খুলবে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে বন্ধুরা আমরা এই লকডাউনের মধ্য দিয়ে যেই কাজটা শুরু করেছি সেটা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা বারো হাজার কর্মী সাতশো এগারোটা সেন্টার সেখানে অ্যান্টিজেন কিটের মাধ্যমে টেস্টিং করা ওর বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা আপনাদেরকে জিজ্ঞাসা করছে যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি না জ্বর আছে কি না কাশি আছে কি না কোনো সিমটম আছে কি না আপনারা যখন বলছেন যে আমাদের এই অসুবিধা হচ্ছে তো আপনাদেরকে সেই সহায়তা স্বাস্থ্যকর্মী করছে কিছু কিছু জায়গায় কিছু গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ করে কয়েকটা জনজাতি অঞ্চলে বেশি জায়গায় নয় যে তাতে যারা আসছে তারা করোনা নিয়ে আসছে রাজ্য সরকার তাতে দেড় লাখ টাকা করে পাবে এগুলো বিভ্রান্তিকর আপনারা সবাই মিলে তার মোকাবেলা করুন রাজ্য সরকার এই সাত দিনের প্রকল্প নিয়েছে সাত দিনে প্রত্যেক বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই দিনের যে ডেটা আমার কাছে রয়েছে তিন লাখ অষ্টাশি হাজার সাতশো বিরাশিটি পরিবারের কাছে যেতে আমরা সক্ষম হয়েছি আর তার মধ্যে ন হাজার আটশো পঞ্চান্নটি ব্যক্তিকে আমরা আইডেন্টিফাইড করেছি এবং পাঁচ হাজার ছয়শো সাতাশি স্যাম্পল নিয়েছি এবং স্যাম্পল নিয়ে টেস্টিং করা হয়েছে এবং তার রেজাল্ট এসছে আর তার রেজাল্টে একশো ছিয়ানব্বই জন পজিটিভ এসছে প্রায় এক তৃতীয়াংশ আমরা দুই দিনেই বাড়ি বাড়িয়ে যাওয়ার আমরা যে কর্মযোগ্য নিয়েছে সেটা করতে সমর্থ হয়েছি পুরো ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা একমাত্র রাজ্য যে প্রত্যেক বাড়িতে বাড়িতে স্বাস্থ্যকর্মী যাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে এবং জিজ্ঞাসা করার পর যারাই সিমটোমেটিক পাচ্ছি আমরা তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে বন্ধুরা তার মধ্যে সহায়তা করা এবং নিজেকেও সুস্থ রাখার যে প্রক্রিয়া তাকে অব্যাহত রাখা আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং এবং সাবধানতা মাস্ক এগুলি আমাদেরকে আমাদের জীবনকে রক্ষা করবে বন্ধুরা আপনারা দেখেছেন যে এপ্রিলে ত্রিপুরাতে কোনো মৃত্যুর সংখ্যাই ছিল না কিন্তু বাইরে থেকে আসার পর সেটা বড় মাত্রায় বেড়েছে একুশ জনের মৃত্যু হয়েছে হ্যাঁ তার মধ্যে বড় মাত্রাই বুজুর্গ রয়েছেন যারা ষাট উর্দ্ধে তার জন্য বারবার মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমিও আপনাদের কাছে আবেদন করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির চিঠি পাঠানো হয়েছে বাড়িয়ে বাড়িয়ে আমারও একটা চিঠি গিয়েছে আয়ুষ মন্ত্রালয় একটা গাইডলাইন রয়েছে যে বুজুর্গরা যাতে বাড়ি থেকে না বেরোয় সাবধানতার সঙ্গে ওনাদেরকে রাখা যাদের বিভিন্ন রোগ রয়েছে ওনারা যাতে কোনোভাবেই বাড়ি থেকে না বেরোনো কোনোভাবেই এবং ঘরের মধ্যেই আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তাদের সেবা করা তাদের পাশে থাকা তো কারণ আমরা লক্ষ্য করেছি এই যে একুশ জনের মৃত্যু হয়েছে তো একুশ জনের মধ্যে প্রায় সব কোটি কোনো না কোনো সিরিয়াস রোগ কারোর হতে হাই সুগার কারোর হতে বা কিডনির প্রবলেম কাউ হতে টিবির কারোর হতে বা জন্ডিস কারোর হতো বা অর্গান ফেল এগুলো তো আমরা যখন জানি আমার বাড়িতে কেউ সুগারের রুগী রয়েছে আবার তার বয়স্ক তো আমরা সেই জায়গাতে সাবধানতার সঙ্গে তাকে সেবা করা তাকে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য যা যা করার গাইডলাইন এসে আমাদের আর্থিক উপায় অনুসারে সেগুলো করা তাহলে আমরা তার থেকে আমাদের বুজুগদেরকে বাঁচাতে পারব আর সঙ্গে সঙ্গে বিলো টেন দশ বছরের নিচে শিশুদের প্রতি ধ্যান রাখা গর্ভবতী মহিলাদের প্রতি ধ্যান রাখা আপনারা দেখেছেন পজিটিভ গর্ভবতী মহিলা ত্রিপুরাতে অনেকগুলো পাওয়া গেছে এবং পজিটিভ অবস্থায় তার ডেলিভারি হয়েছে এবং সন্তান এবং মা সুস্থ আছেন তো এতে বোঝা যায় যে গর্ভবতী মহিলার পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই দিকে আমরা কড়া নজর রাখতে হবে এই কয়েকটা দিন যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি এখন যে টিম এসছে যে বাড়ি বাড়ি যাচ্ছে বারো হাজার কর্মী তাকে সহায়তা করা বন্ধুরা তার জন্য আমাকে লকডাউন কন্টিনিউ করতে হবে তিন দিনে লকডাউন আমরা করেছি এখন আবার আগামী তিন তারিখ পর্যন্ত মানে ত্রিশ একত্রিশ এক দুই তিন চার তারিখ ভোর পাঁচটা পর্যন্ত চার তারিখ ভোর পাঁচটা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে যেই যেই নির্দেশগুলো রাজ্য সরকার লাগু করেছে সেগুলো লাগু থাকবে যেখানে যেখানে রিল্যাকসেশন রয়েছে সেগুলো রিল্যাকসেশন থাকবে ওর এসেন্সিয়াল সার্ভিসগুলো চালু থাকবে মনরেগার কাজ গ্রাম অঞ্চলে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে হবে ইন্ডাস্ট্রিগুলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে কম স্টাফ দিয়ে চালু থাকবে দোকান যেটা থার্টি পারসেন্ট দোকান প্রত্যেক বাজারে খোলা থাকবে অ্যাসেন্সিয়াল সার্ভিসে তো এইভাবে যে রাজ্য সরকার যে দিশা নির্দেশিকা দিয়েছে সেটা আপনারা পালন করুন আর বিগত দিনও পালন করেছেন আর আগামী দিনও রাজ্য সরকারের যে প্রয়াস যে প্রত্যেকে বাড়িতে গিয়ে সেটাকে কমপ্লিট করা এটা দুই দিনে সম্ভব নয় এটা সাত থেকে আট দিন লাগছে তো এটা এই সাত দিনই আমরা বাড়ি বাড়ি যাব অ্যান্টিজেন টেস্ট করব যারা তার মধ্যে অ্যান্টিজেন টেস্টে সহায়তা করবেন না বা করতে চাইছেন না বা বাধা দিচ্ছেন সরকার কিন্তু তারপরে সাত দিনের পরে আর আপনার কাছে আসবে না আপনাকে তখন আসতে হবে হসপিটালে বা প্রাইভেটে যদি যান তার জন্য পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে আপনাকে চার্জ দিতে হবে এখন বিনামূল্যে রাজ্য সরকার সেটা করছে আর আমি আপনাদের কাছে আপিল করব যে এই সাত দিনের মধ্যে সবাই যাতে আমরা নিজের ঘরকে সেভ করে নিই কমসে কম জেনে তো নেই আমার কি হয়েছে আমার পরিবারের মধ্যে কেউ আছে কি না তো সেটা আমাদের জন্য সহায়ক হয়ে উঠবে বন্ধুরা আমি জানি এই লকডাউনের মধ্যে অনেক অসুবিধা হয় আমাদের তাছাড়া আমাদের যে সংস্কৃতি রয়েছে আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে তার মধ্যে পূজা পালি পর্ব সেগুলো আসে কিন্তু এই লকডাউনের কারণে আমরা রথযাত্রা করতে পারিনি আমরা পয়লা বৈশাখ করতে পারিনি আমরা ক্যার পূজা করতে পারিনি আমরা খার্চি পূজা করতে পারিনি আমরা আগে ঈদ করতে পারিনি কিন্তু সিম্বলিক আমরা করেছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বিগত দিনের উদাহরণ প্রস্তুত করেছি আমরা আর এই আগামী দিনও সামনেই ঈদ রয়েছে আমাদের মুসলিম ভাইদের বড়ো উৎসব আমি বলবো মসজিদে যান তো পাঁচজনের বেশি নয় সরকারের যে দিশা নির্দেশ রয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সেটা করা আপনারা বিগত দিনও সেটা করেছেন আমি আশা করি আগামী দিনগুলিতে আপনারা খুব সুন্দরভাবে যারা মুসলিম সমাজের ধর্মপতি রয়েছেন বা মৌলানা রয়েছেন ওনারা এটাকে ব্যবস্থিত করে নেবে এবং সরকারের যে দিশা নির্দেশ সেই অনুসারে আমরা আমাদের নিজের ধর্ম পালন করব উৎসব পালন করব কিন্তু কোনো মতেই যাতে পাঁচজনের বেশি না হয় ও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে সেটা করা তার সঙ্গে সঙ্গে মনসবজা রয়েছে মনসবোজার জন্য আমি বলবো যে বাড়িতে যে আমাদের কাছে ঠাকুরগড়া রয়েছে বা যাই ব্যবস্থা আছে তার মধ্যে সীমাবদ্ধ থেকে করা আর তার সঙ্গে সঙ্গে রাখি রয়েছে এই সবগুলো এই লকডাউনের মধ্যে এই পর্বগুলো রয়েছে তো আমরা বিগত দিনে যেভাবে নিজেকে বাঁচানোর জন্য যে আমরা আহুতি দিয়েছি আজকের দিনে আমি আশা করি আমার সমস্ত ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করবে আগে নিজেকে বাঁচাতে হবে একবার আপনাদের উপর চিন্তা করে দেখুন যে নিজের মধ্যে স্বস্তি আসবে বিশ্বাস আসবে এখন আমরা জানি না আমার বাড়ির পাশে কে কি হচ্ছে কিন্তু তখন যখন পুরো ন লাখ পরিবারকে আমরা টাচ করে দেব। তখন আমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কার কার ঘরে কি আছে কি পজিশন আছে টোটাল কত কি পজিশান এখন আমরা আইডিয়া করছি যে এত পার্সেন্টেজ হতে পারে ওই বাড়িতে হতে পারে এর বাইরে কোনো কিছু নেই তো আমাদের কাছে সারা ত্রিপুরাতে আমরা যে কর্মযুগে নেমেছি জাহান হেতো জাহানের যে মন্ত্র নিয়ে তো সেই জায়গায় সবাইকে সহায়তা করা ওর এবার আমরা খুব সুন্দরভাবে পূজা পার্বণ করতে পারিনি আগামী দিনে আমরা তার জন্য প্রস্তুতি নেব ওর সাবধানতার সঙ্গে নিজের বাড়িতে থাকবো সুস্থ থাকব আর একে অপরকে সহায়তা করব। আর লকডাউন মেনে লকডাউনে বিধিনিষেধ মেনে রাজ্য সরকারকে সহায়তা করা স্বাস্থ্যকর্মীকে সহায়তা করা ও সর্বোপরি নিজের জীবনকে সহায়তা করা নিজের জীবনকে সহায়তা করা এটাই আমাদের মূল মন্ত্র এটাই রাজ্য সরকার চাইছে তার জন্য কন্টিনিউয়াস যদি লকডাউন না রাখা হয় তাহলে এই লকডাউনের কোনো মানেই হয় না অনেকে আমাকে বলেছে যে চোদ্দ দিন লকডাউন কন্টিনিউ করে দিন কেউ বলছে দশ দিনে করে দিন কিন্তু কমসে কম লকডাউন আট দিন হতে হয় কমসে কম তখন গিয়ে তার যে চেইন ভাঙতে পারি আমরা কারণ কি লকডাউনের কারণে ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টের গাড়ি আসছে না মানে ট্র্যাভেলিং হচ্ছে না ইন্টারস্টেট গাড়ি আসছে না মানে বহিরাজ্য থেকে সম্পর্ক হচ্ছে না ব্লকে মুভমেন্ট হচ্ছে না মুভমেন্টে সবচেয়ে বেশি করোনা ভাইরাস ছড়ায় ছড়িয়ে পড়ে তো লকডাউন যখন থাকে তো আপনি আপে আমাদের মুভমেন্ট হয় না সেই কারণে সেটা যদি হয়ও একটা জায়গায় স্থায়ী থাকে আর যখন মুভমেন্ট করব তো অন্যকে উপর ছড়িয়ে দেবো যাতে অন্যের উপর ছড়িয়ে না যেতে পারে তার জন্যই বাড়ি বাড়ি গিয়ে আমাদের টিম এই কাজটা করছে আর এটা হয়ে গেলে আপনাদের মানসিকতার মধ্যে এক বিশ্বাস বিশ্বাস চলে আসবে যে আমরা চেক করেছি এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং আমরা সুস্থভাবে থাকতে পারবো এবং করোনার সময় লড়াই করে আমরা অনেকাংশে জয়ী হয়েছি কিন্তু তারপরও আমি দুঃখ প্রকাশ করব এবং খেদ প্রকট করছি যে সে সত্তর বৎসর হোক আশি বৎসর হোক আর চৌরাশি বৎসর হোক কাউর তো মা কারোর বাবা কারোর তো দাদু তো হোক ওনার ভয়ঙ্কর রোগ ছিল কিন্তু তারপরও একুশ জনের মৃত্যু হয়েছে আমি সেই পরিবারগুলির প্রতি সমবেদনা ব্যক্ত করছি আমি আশা করি আপনারা এই যে করোনার দুর্যোগ চলছে তার মধ্যে দিয়ে আবার আপন যেন হারিয়েছেন আপনারা নিজেকে উপর্বালার প্রতি প্রার্থনা করে নিজের ইষ্টদেবতাকে স্মরণ করে আপনারা সুন্দরভাবে নিজের জীবনকে অতিবাহিত করবেন আগামী দিনের জন্য তৈরি থাকবেন এবং নিজের পরিবারকেও রক্ষা করবেন বন্ধুরা আপনারা সবাই অবগত আছেন আপনাদের রক্ষার্থী প্রশাসন যেভাবে কাজ করছে আর তার কারণে করোনার শিকার ওনারাও হচ্ছেন দেখুন না সিপাই জলাতে বড় মাত্রায় বাইরে থেকে আমার ভাই বন্ধুরা এসেছিলেন তো প্রথম দিকে যে পজিটিভ কেস সিপাই জলাতে প্রচুর এসেছিল আর সেই জায়গাতে আমাদের সিপাই জলা ডিএম এবং এসপি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমি নিজে দেখেছি প্রত্যেকটি কোয়ারেন্টাইন সেন্টারে যাওয়া এবং কিছু কিছু জায়গা তো যে বাধাও দেওয়া হয়েছিল ওনাদেরকে তারপরও ওনারা ওনাদের কাজটা যেটা ওনাদের রাজধর্ম সেটা পালন করেছেন আজকের দিনে ওনাদের কোনো ট্র্যাভেল হিস্ট্রি নেই সিপাই ডিএম বা এসপি কোনো বহিরাজ্যে যাননি কিন্তু ওনারা দুইজন আজকে করোনা পজিটিভ হয়ে গেছে আপনাদের সেবা করতে গিয়ে আপনাদের কাছে পৌঁছতে গিয়ে তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আজকে আজ আমার ডিএম এসপি, ডাক্তার নার্সেস বোনেরা যাদের পরিবার আছে যারা আপনাদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে তো আজকে আমি তাদেরকেও এবং তাদের পরিবারকেও অসংখ্য সাধুবাদ দেব এবং সঙ্গে সঙ্গে প্রার্থনা করবো যে কম সময়ে ওনাদের রিকভারি হবে এবং ওনারা যেই কাজে নিজেকে সমর্পিত করেছেন সেই কাজগুলো আরও সুচারুরূপে করবে আর সঙ্গে সঙ্গে আমাদের যে এই হেলথ টিম রয়েছে তার মধ্যে শুধু স্বাস্থ্যকর্মী না বড় মাত্রা অন্যান্য দপ্তরেরও সরকারি কর্মচারীরা রয়েছেন টিচার রয়েছেন অঙ্গনবাড়ির বোন রয়েছেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারী রয়েছেন এই সবাই মিলে বারো হাজারের টিম এক জম্বো টিম তৈরি করা হয়েছে ও রাত দিন পরিশ্রম করছেন প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন আমি এই সমস্ত প্রশাসনিক অধিকারী পুলিশ কর্মী এবং এই যে বারো হাজারের যে টিম তাদেরকে এবং তাদের পরিবারকেও অনেক সাধুবাদ জানাবো হোক আপনারা সরকারি কর্মচারী বিধিনিষেধ নিয়মকানুন আছে কিন্তু যেভাবে স্বতঃস্ফূর্ততার সঙ্গে আপনারা কাজগুলো করছেন এক দৃঢ় মানসিকতা নিয়ে পজিটিভিটি নিয়ে জানেন আপনার জীবনে ঝুঁকি আছে তারপর আপনারা করছেন এক সাংবাদিক বন্ধু আমার সঙ্গে দেখা হয়েছিল তো উনি আমাকে বলছিলেন বলে স্যার বিএম হসপিটালে আমি গিয়েছিলাম যে আমার টেস্ট করানোর জন্য এমনিতেই মনে হচ্ছে টেস্ট করিয়ে নিই একবার অ্যান্টিজেন টেস্ট তো তখন দেখলাম যে একজন নার্সেস এসে বলছে বলে একটা যে অ্যান্টিজেন টেস্ট করেছে একটা পজিটিভ কেস এসছে তো ডাক্তারবাবু সামনে যে অ্যাম্বুলেন্সটা রয়েছে তার ড্রাইভারকে বলছে একটা পজিটিভ কেস এসছে তাকে নিয়ে যেতে হবে জীবিতে। আর তৎক্ষণাৎ সেই ড্রাইভারের চেহারার মধ্যে সুন্দর একটা হাসি দিয়ে পজিটিভিটির সঙ্গে কোনো ভয় নেই তার চেহারার মধ্যে তে হাসি দিয়ে বলে স্যার দুই মিনিট আমি পিপি কিটটা পড়ে আমি সেই যে আমার ড্রাইভার ভাই সে সরকারি কর্মচারী না আমাদের এখানে যে পঞ্চাশটি অ্যাম্বুলেন্স এসছে লাইফ সাপোর্ট তার মধ্যে সে ড্রাইভার তার সেই মানসিকতা হাসি দিয়ে বরণ করা যে পজিটিভ কেস আছে সেই ভাইকে হাসি দিয়ে বরণ করে তাকে নিয়ে তার জীবন বাঁচানোর জন্য জিবি হসপিটাল নিয়ে যাওয়া এই যে পজিটিভ মানসিকতা সেটাই ত্রিপুরাকে বাঁচিয়ে রেখেছে আগামী দিনগুলি তো আপনারা একে অপরকে সহায়তা করবেন সরকার তো রয়েছে সরকার যা যা করার করছে করবে কিন্তু সরকারকে সরকার তো পাবলিকই জনতাই তো সরকার আমাকে আপনারা মুখিয়া বানিয়েছেন মুখ্যমন্ত্রী বানিয়েছেন কিন্তু আমি আপনাদের দ্বারাই চুনাওয়া ব্যক্তি আপনাদের যে দায়িত্ব কর্তব্য সেটা হচ্ছে সবচাইতে বড় আপনারা যেটা ত্যাগ করেন বেশিরভাগ ত্রিপুরার মানুষ যেটা সিদ্ধান্ত করছে রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে আর আমি আশা করি আপনারা এই নির্দেশিকাগুলি মেনে নিজের জীবনকে সুন্দর রাখবেন সুস্থ রাখবেন পরিবারকে সুস্থ রাখবেন এবং পাড়া প্রতিবেশীকেও খেয়াল রাখবেন আর সঙ্গে সঙ্গে আমি আগে একবার আপিল করেছিলাম যে লকডাউনের সময় যদি আমার ঘরের আশপাশে কেউ গরিব থাকে তার কাছে চাউল নেই ডাল নেই সরকারকে তো ইনফর্ম করা বিডিও আছে পঞ্চায়েত সেক্রেটারি আছে প্রধান আছে উপপ্রধান আছে মন্ত্রী আছে এমএলএ আছে সবাই আছে কিন্তু আমার আশপাশে যদি কেউ গরিব ব্যক্তি তার চাউল নেই বা ডাল নেই তো এই খবরটা আমি সবার আগে জানতে পারবো তো তাকে তৎক্ষণাৎ সাহায্য করা সরকার যেটা নরেন্দ্র ভাই মোদিজি কেন্দ্র সরকার নভেম্বর পর্যন্ত ফ্রি চাউলের ব্যবস্থা করেছে দালের ব্যবস্থা করেছে রাজ্য সরকারও এপিএল এর মধ্যে পঞ্চাশ হাজার যারা রয়েছে তাদেরও রাজ্য সরকার এক মাসের জন্য ব্যবস্থা করেছে তো এগুলো সঠিকভাবে পৌঁছে যাওয়া পৌঁছে দেওয়া আর তার মধ্যে খেয়াল রাখা সচেতন নাগরিকতার পরিচয় দেওয়া যেগুলো গত দিনে দিয়ে এসছেন আর আমি সমস্ত রাজনৈতিক দলগুলোর প্রতি নিবেদন করব যে আপনারা আপনাদের প্রত্যেক জায়গাতে নিজেদের শাখা আছে তো সরকার যেই কর্মকাণ্ডে লেগেছে যে বাড়ি বাড়ি গিয়ে কাজটা করা তার মধ্যে আপনাদের সহযোগিতা চাই কোনো কোনোমতি যাতে আমাদের মধ্যে বিভ্রান্তি তৈরি না হয় সঙ্গে সঙ্গে সরকারের যে বিধিনিষেধগুলো আছে সেগুলো আমরা কঠোরভাবে পালন করব এবং ত্রিপুরা নিশ্চিত এই যুদ্ধে জয়ী হবে আপনাদের সবার আশীর্বাদ চাই আপনাদের সবার সহযোগিতা চাই